ইয়াবা আইস এলএসডির মতো ভয়ঙ্কর সব মাদকের পর এবার আলোচনায় উন্নত বিশ্বে প্রচলিত নতুন মাদক এক্সট্রাসি ও কুশ। সাথে আছে হেম্প, মলি, ফেন্টানল ও এডারল। রীতিমতো তাপ নিয়ন্ত্রণ পদ্ধতিতে খোদ রাজধানীতেই চলছিল কুশ নামের মাদকের চাষ। গুলশানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব, যে হতে চেয়েছিল মাদক বিজ্ঞানী। মুখ অন্ধকারের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুরের এক বাসায় শীততাপ নিয়ন্ত্রিত রুমে তাপ নিয়ন্ত্রণ গ্রো টেন্ট পদ্ধতিতে এভাবেই চলছিল উন্নত দেশে প্রচলিত কুশ মাদকের চাষ। খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায় র্যাব। তখনই কুশ মাদকের ওই প্লান্টের সন্ধান মেলে। উদ্ধার করা হয় 123 পিস এক্সট্রেসি, 28টি অ্যাডারাল, মলি ও কুশ সহ বিভিন্ন ধরনের নতুন মাদক। র্যাব বলছে নতুন এ মাদকের মূল হোতা ওনাইসি সাইদ। তাকে গ্রেফতারের পর এসব মাদক সম্পর্কে জানতে পারে তারা। সাইদ আমেরিকায় উচ্চ শিক্ষা নিতে গিয়ে আন্তর্জাতিক মাদক কারবারের সাথে যুক্ত হয়ে এই মাদক বাংলাদেশে বাজারজাত করছিল। ওনাইসি সাইদি যে মাদক চোরাবার কারবারের যে চক্র, সে কীভাবে মাদক নিয়ে আসে দেশে এবং কীভাবে সে বিপণন করে, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। ওনার যেহেতু বেশ কয়েকজন পরিচিত ক্যানাডাতে, ইউএসএতে, উনি নিজেও নিয়মিত যান, তো ওনার একটি পরিকল্পনা আছে ভবিষ্যতে এটার একটি, উনি বিদেশে পাচারের একটি পরিকল্পনা ওনার ছিল। অভিজাত এলাকায় পার্টিতে যাওয়া তরুণ তরুণীরা তার প্রধান ক্রেতা। সাইদ অপ্রচলিত এই মাদক নিয়ে গবেষণা শুরু করেছিল, উচ্চ মূল্যে এক্সট্যাসি বিক্রি করে আসছিল 4 বছর ধরে। এক্সট্যাসি যে মাদকটি রয়েছে তার বেশ ডিমান্ড রয়েছে, তার বক্তব্য অনুযায়ী এটি উনি নিয়মিত আনছেন। অপ্রচলিত যে মাদকগুলো উনি মূলত দেশে সরবরাহ করছিলেন, এটা ওনার বিজনেস পারপাস। উনি তো বিদেশ ছিলেন অনেকদিন, সো এই ধরনের মাদক কোনটা ভালো, পার্টিতে যায় কি ধরনের জিনিস যায়, সো উনি এই অ্যানালাইসিসগুলো করতেন। ওনাইসি সাইদের সাথে আরও অনেকে জড়িত বলে জানায় র্যাব। বাংলাদেশে প্রচলিত নয় কিন্তু উন্নত বিশ্বে প্রচলিত। মুখ অন্ধকার, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশের যুবক সমাজ।